নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি, অনুষ্ঠান আবরণ প্রাইম টাইমের, অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের। আবরণ বলে রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে, নো টেনশন। আজকে এখন একজন এসে বসেছে, শাড়িটা ধরে পর্যন্ত কোনোদিন ওরা দেখেছে কিনা জানি না। অবশ্য বিয়ে হয়ে গেছে, বউকে নিশ্চয়ই শাড়িটা পরতে হেল্প করেছে, কিছু করার নেই। এখানে যিনি আসবেন তিনি যে কোথায় রয়েছেন আমি খুঁজে পাইনি। তো যাই হোক, আজকে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে মডেল স্যাটিনে আজরাক, আমার ভীষণ পছন্দের। যেটা বলবো যে হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারে, এটা তো আমি বারবারই বলে থাকি, এটাই এখন একমাত্র নিজেদের বেঁচে থাকার একমাত্র রাস্তা যে কোভিডকে আমরা কিছু করতে দেবো না, হতে দেবো না। আর কোভিড হলো না, ভয় পাবেন না। কালকে আমি ডক্টর উচ্ছল কুমার ভদ্রের সাথে অনুষ্ঠান করলাম, তিনিও বলেন ভয় পাবেন না। অহেতুক ভয় কিন্তু আমাদেরকে অনেক বেশি অসুস্থ করে দেয়। আর এই সার্জিক্যাল মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, এটা নিয়ে আপনি স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। কীভাবে কী করবেন তার জন্য হেল্পলাইন নাম্বার। আর এই স্যানিটাইজ, এই সার্জিক্যাল মাস্কের আপনারা প্রাইস জানতে চেয়েছিলেন, এটা 200 পিস থাকে, ভুল বললাম, 100 পিস 200 টাকা, 50 পিস 100 টাকা, সম্ভবত দুটো প্যাকেট হয়, একটা 50 পিসের সেটা হচ্ছে 100, আর 200 পিস হচ্ছে 200। এই হলো গেল। এবার আমরা আসছি শাড়িতে। এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, এক নম্বর, এটা হচ্ছে মডেল স্যাটিনে আজরাক। এগুলো না টিস্যু বর্ডার, আমরা প্রথমে কিছু টিস্যু বর্ডার দেখাবো। এটা হচ্ছে এক নম্বর, নাম্বার ওয়ান, মডেল স্যাটিনে আজরাক, ছেড়ে দাও তো যাও। এটা হচ্ছে আঁচলটা, টিস্যুটা উইভ করা রয়েছে পুরোটা, এবং তার সঙ্গে আজরাক রয়েছে। এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে 6850, 6850। যেগুলোতে টিস্যু বর্ডার থাকবে 6850, আর টিস্যু বর্ডার ছাড়া হচ্ছে 5550, একদম ফ্ল্যাট দুটো রেট। এটা 6850, নাম্বার ওয়ান, মডেল স্যাটিন আছে। এই মডেল স্যাটিনটা কিন্তু এখানে সিল্ক মার্ক পড়ে না, কারণ এটা কিন্তু ডাইরেক্ট কোকন থেকে, সিল্ক বা তসর যে কোকন থেকে, গুটি পোকা থেকে, সেটা হয় না। এটা ফাইবার প্লান্ট, মানে গাছের আঁশ থেকে এটা মূলত তৈরি হয়, কিন্তু এটা সিল্কেরই মেটেরিয়াল। কিন্তু যেহেতু কোকন থেকে, মানে গুটি পোকা থেকে, সিল্ক বা তসর হলে তবেই সেটাতে সিল্কমার্ক পড়ে, তাই এটাতে সিল্কমার্ক পড়ে না, কিন্তু এটা সিল্কের মধ্যেই পড়ে। এটা হচ্ছে এক নম্বর, 6850, নাম্বার ওয়ান, 6850। এবার আসছি নাম্বার টু, এটা আসছি দু নম্বর শাড়ি, নাম্বার টু, এটাও টিস্যু বর্ডার রয়েছে, নাম্বার টু, আঁচল একটু দেখাই। এক একটা বুনুই এক এক রকম হবে, এটা যেমন যাচ্ছে আঁচলটা যাই পট চট করে চলে যায়, আঁচলে ক্লোজে যাবে একটু। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি, আর এই হচ্ছে আঁচলটা, নাম্বার টু, দু নম্বর, প্রাইস হচ্ছে 6850, 6850, দু নম্বর শাড়ি, নাম্বার টু, 6850, উইথ ব্লাউজ, নাম্বার টু, 6850। এবার আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি। আচ্ছা, আজকে সন্ধে 6টায় কিন্তু আবরণ রয়েছে, পাঞ্জাবি রয়েছে, কুর্তি রয়েছে, এবং তার সঙ্গে লেগিংস রয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন, নাইটি রয়েছে, দেখবেন সন্ধে 6টায়। আর আমি কী শাড়ি পরেছি সকালবেলায় 12:30 প্রোগ্রামে আপনারা ফোন করে জানতে চেয়েছিলেন, আমি পিওর সিল্কে আমাদের বাংলায় আজরাক ব্লক পরেছি, মানে এই ব্লকটা হচ্ছে বাংলায় কাটানো, এটা ডিসচার্জ ব্লক, কিন্তু এটা আমাদের বাংলার শাড়ি। এটা যেমন দেখাচ্ছে এটা কিন্তু এখানকার নয়, এটা একদম ওখানকার বুথ থেকে হয়ে এসছে। এটা হচ্ছে নাম্বার থ্রি দেখাচ্ছি, তিন নম্বর শাড়ি, এটাও লালের মধ্যে। আমি একটা কথা বলি, কালারে আটকান, ডিজাইনে নয়, কারণ এই কালারটা হয়তো আপনি অনেক কিছুতে পাবেন, কিন্তু এই প্রিন্টটা হয়তো পাবেন না, তাই বারবারই বলে যে প্রিন্টে আটকাবেন না, তাহলে কিন্তু আপনি একটা শাড়িতে স্টিক করে গেলেন। তিন নম্বর শাড়ি দেখালাম, 6850, নাম্বার থ্রি, উইথ ব্লাউজ, 6850, নাম্বার থ্রি। নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার ফোর, আঁচলটা কিন্তু সবগুলোরই টিস্যু উইভ, এই টিস্যু উইভের জন্যই কিন্তু দামটা 6850। এটা ব্ল্যাকে যাচ্ছে, আজরাকের আদি ব্লকের মধ্যে এটাও একটা, নাম্বার হচ্ছে ফোর, চার নম্বর, 6850, 6850, চার নম্বর শাড়ি, পাটটার মধ্যেও দেখুন এটা টেম্পলের এফেক্ট করা হয়েছে, এটা হচ্ছে চার নম্বর, নাম্বার ফোর, 6850, চার নম্বর শাড়ি, 6850, উইথ ব্লাউজ,
নমস্কার, কি রয়েছেন? হ্যাঁ আন্টি, আমি অনিন্দিতা বলছি, কেমন আছো? আচ্ছা, এবারে চলে যাব 5 নম্বর শাড়ি। এটা ব্লু এর মধ্যে যাচ্ছে, এটা তো টিস্যুতে আঁচল বুনুই রয়েছে, আঁচলটা বুনুই রয়েছে, কোনোটাতে চওড়া করে টিস্যুর আঁচল বুনুই, কোনোটাতে ছোট করে বুনুই, কিন্তু বুনুইটা থাকছে। আর এই রয়েছে বডিটা, এটা ব্লু এর মধ্যে যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 5 নম্বর শাড়ি, নাম্বার 56850, এটা 5 নম্বর। আর এই হচ্ছে ব্লাউজটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 5-এর পরে চলে যাবো 6 নম্বর। এতক্ষণ আমরা ডিজাইন দেখছিলাম যে টিস্যুর মধ্যে বিভিন্ন রকমের ডিজাইনের বুনুই ছিল, এটা কিন্তু স্ট্রেট টিস্যু বুনুই, একটুখানি মডেলের সঙ্গে দেখুন গ্যাপ করে করে টিস্যুটা বুনুই হয়েছে। এটা হচ্ছে নাম্বার 6 নম্বর শাড়ি, 6850, 6850 নাম্বার 6 নম্বর, 6850। মডেল শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, নাম্বার 6 দেখালাম উইথ ব্লাউজ পিস। এইবারে আমি আসবো নাম্বার 7 নম্বর শাড়ি, নাম্বার 7, এটা হচ্ছে 7 নম্বর, এটা হচ্ছে আঁচল, এটা যাচ্ছে আঁচল 7 নম্বর, আর এটা আসছে বডিটা ব্লু এর মধ্যে যাচ্ছে। 7 নম্বর শাড়ি নাম্বার 7, প্রাইস হচ্ছে 6850, 6850, 7 নম্বর শাড়ি নাম্বার 7, 6850 উইথ ব্লাউজ পিস। 7-এর পরে চলে যাব 8 নম্বর শাড়ি, নাম্বার 8, এটা হচ্ছে 8 নম্বর, নাম্বার 8 আঁচল, এটা হচ্ছে আঁচল 8 নম্বর, আর এই আসছে বডিটা 8 নম্বর শাড়ি নাম্বার 8 দেখাচ্ছি, 8 নম্বর, প্রাইস হচ্ছে 6850, 6850, 8 নম্বর শাড়ি নাম্বার 8, 6850। এই প্রিন্টটা কিন্তু আমি শুরুর দিকে দেখেছিলাম লালের মধ্যে, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে 6850, আর এই হচ্ছে ব্লাউজ পিস। 8-এর পরে চলে যাবো 9 নম্বর শাড়ি নাম্বার 9, এই কালারটাতে আমি আটকাই, এই কফি পাউডার কালার বা ডার্ক চকলেট কালার, এটাকে ওরা মাট টোনও বলে, এটা হচ্ছে আঁচলটা। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? আমি কদমতলা থেকে ছায়া দে বলছি। আচ্ছা বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি আমি কটন পয়থানি শাড়ির জন্য বলছিলাম, দেখানো যাবে কি? কটন পয়থানি তো নেই আবরণে, আবরণে নেই, আবরণে নেই, ও আবরণে যেটা বেনারস পায়খানি রয়েছে সেটা বেনারসে উইভড হওয়া পায়খানি ডিজাইন সেটা রয়েছে, কিন্তু কটন পায়খানি নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি দেখাচ্ছে, নাম্বার 8, তাই তো? এটা 8 নম্বর, 9 নম্বর দেখাচ্ছি সম্ভবত, এটা নাম্বার 9 দেখাচ্ছি, 9 নম্বর শাড়ি নাম্বার 9, আঁচলে টিস্যুর বুনুই রয়েছে, 9 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6850, 6850, 9 নম্বর উইথ ব্লাউজ পিস। 9-এর পরে চলে যাব 10 নম্বর শাড়ি নাম্বার 10, এটা আসছে 10 নাম্বার 10, এটাও আঁচলটা টিস্যুর বুনুই রয়েছে, এটা হচ্ছে আঁচল, এই আসছে বডি নাম্বার 10, 10 নম্বর শাড়ি নাম্বার 10, প্রাইস হচ্ছে 6850, নাম্বার 10, 6850 উইথ ব্লাউজ, নাম্বার 10, 6850। নাম্বার 11-এ যাব, 11 নম্বর, নাম্বার 11, 11 নম্বর, এটারও আঁচলটা পুরোটাই টিস্যুতে যাচ্ছে, পার 11 নম্বর শাড়ি, প্রিন্টটা দেখুন কি সুন্দর প্রিন্ট, 11 নম্বর, ব্লু কালার, ব্লু আমি আরও অনেক দেখাবো, এটা কোনোটাতে ব্লু এর ইয়েলো থাকবে, এটা এটাতে ব্লু এর রেড থাকবে, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, 6850। এই অবধি আমাদের টিস্যু বর্ডার টিস্যু আঁচলে দেখালাম উইথ ব্লাউজ পিস, 6850, নাম্বার 1 টু নাম্বার 11, 6850। এইবারে আসছি নাম্বার 12 নম্বর শাড়ি, মডেল স্যাটিন, একদম পিওর মডেল, মডেল আজরাকে রয়েছে, মডেলের উপরে আজরাক রয়েছে, এটার ডিজাইনটা খুব সুন্দর, আঁচলে যে ব্লকটা গেছে, এই যে মিডলে ব্ল্যাকের উপরে যে ব্লকটা, ওটাই শাড়ির আপার ইয়কটা ধরে পুরোটা গেছে, ওটা কিন্তু আপার ইয়ক ধরেই গেছে, এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা হচ্ছে 6550, নাম্বার 12, 12 নম্বর, এখান থেকে শুরু হলো 5550, নাম্বার 12, 12 নম্বর, 5550 উইথ ব্লাউজ পিস। যারা একটু জর্জেট শিফন পরতে পছন্দ করেন এই শাড়িটা কিন্তু তাদের জন্য, আমি কেন বললাম, অনেকেই আছেন পিওর কটন পরতে পছন্দ করেন, তাদের এই শাড়িটা খুব একটা ভালো লাগবে না, কারণ একটু তো ওই জর্জেটের ফিল্টার রয়েছে একটু ঝলঝলে, তো এটা কিন্তু ভালো লাগবে না, কিন্তু আমরা যারা জর্জেট শিফন পরতে পছন্দ করি ভালো লাগে আমাদের, আমার তো খুব ভালো লাগে মডেল পরতে। 5550 নাম্বার 12, নাম্বার 13, 13 নম্বর শাড়ি, শাড়িটা খুব সুন্দর দেখতে, নাম্বার 13। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি, আমি সোদপুর থেকে মাম মণ্ডল বলছি, বলুন।
দিদি বলছিলাম যে একটু নর্মাল রেঞ্জের মধ্যে যদি একটু জামদানি আর মিনিমাম প্রাইস এর মধ্যে যদি একটু কাঞ্জিবরম যেত তাহলে একটু খুব উপকার হতো। কাঞ্জিবরমের মতো শাড়ি আছে যেটা বেনারস উইভড, কিন্তু এক্সাক্ট কাঞ্জিবরম কিন্তু আবরণে নেই, যেটা সাউথের কাঞ্জিবরম কাঞ্চিপুরের শাড়ি সেটা কিন্তু নেই। ঠিক আছে, হ্যালো, ওই শাড়ি নেই, কিন্তু আপনি যদি বেনারস কাঞ্জিবরম দেখতে চান মানে বেনারসে কাঞ্জিবরমের উইভ সেটা পাবেন। দেখাতে পারবে আবরণ, সেটা বাই কালার হোক বা সেটা ওরা দেখে নেবে, বাট 2000 এর নিচে কিন্তু আবরণে জামদানি পাওয়া যায় না, কারণ আবরণের সুতোর কাউন্টটা ওদের নিজেদের মতো, ওরা 2000 এর নিচে জামদানি দিতে পারে না। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা, এইবারে চলে আসি এই শাড়িটাতে, এটা হোয়াইট বেসের উপরে এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 13 নম্বর, একই প্রাইস 5550। আমরা 1 থেকে 11 6850 দেখিয়ে নিয়েছি, এবারে 12 নম্বর থেকে 5550 রয়েছি, এন্ড অবধি থাকবো 5550। খুব বেশি শাড়ি নয়, এটা 12 নম্বর দেখালাম, নাম্বার 12, আর এই হচ্ছে ব্লাউজ পিস। হয়তো আপনি ভাবছেন এর বাইরে কি আরও রয়েছে, হ্যাঁ কিছু তো রয়েছে, আপনারা আসলে পরে আরও কিছু পাবেন, স্টক আরও রয়েছে। এটা গেল হচ্ছে 13, এবার আসছি 14 নম্বর, এই আমার কাছে আছে ব্লু এর মধ্যে ইয়েলো দিয়ে, 14 নম্বর, নাম্বার 14। এবার কি জানেন তো, ব্লু কোনোটা লাইট হয় কোনোটা ডিপ হয়, তাই এই শাড়িটা না ওই শাড়িটা দেখেছিলাম ওই রকমই চাই এটা বলবেন না, এটা নেচারকে নিয়ে চলা শাড়ি, একদম প্রসিডিওরটা অন্য রকম, এবং একটা ব্লক মেরে সেটাকে শাড়িটাকে শুকিয়ে রেখে দেওয়া হয়, আবার আজ রেখে দো, একটা শাড়ি হতে 15 থেকে 22 দিন সময় লাগে, মানে মিনিমাম 15 ডেজ আর ম্যাক্সিমাম 22 থেকে 25 দিন সময় লাগে, সুতরাং একটা শাড়ি হতে, এর প্রোডাকশানটা টাইম টেকিং প্রোডাকশান, সুতরাং একটু সময় দিতে হবে, এবং এক্স্যাক্ট এক হবে তা নয়, ধরুন আজকে লালটা হয়তো বেশ ঘন লাল কারণ ডালিমটা ভালো ছিল, কালকের ডালিমে হয়তো একটু রঙটা ফ্যাকাশে, তো ওই লালটা কিন্তু ভালো হবে না, এই যে লাল রঙটা হয় ডালিমের ব্যবহার হয় খয়েরের ব্যবহার হয় এগুলো আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে ব্লু গেল, এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর, নাম্বার 14, প্রাইস হচ্ছে 5550 উইথ ব্লাউজ পিস, ব্লাউজে একটা ব্লক করাই রয়েছে, 14 নম্বর শাড়ি 5550। 14-র পরে যাবো 15 নম্বর ব্ল্যাকে, আমি এই এখন যে ব্লকটা দেখাবো আপনাদের বলে রাখি, এটা আঁচলটা দেখে নিই আগে, পরে বলি, আগে আঁচলটা দেখে নিই, এটা হচ্ছে আঁচলটা, এই ব্লকটা আমার আছে এবং তার ব্লাউজটা আমার এতদিন পরে, তো এই শাড়িটা আমি বহুবার পরেছি, কিন্তু এর একটা অ্যাডভান্টেজ কি বলুন তো, অন্য মডেলের ব্লাউজ দিয়ে আমি সেটা পরে ফেলেছি, কিন্তু এবারে এর নিজের ব্লাউজটা দিয়ে পরবো, ব্লাউজটা আমার হয়ে এসছে, এই হচ্ছে শাড়িটা, এটা আমি ব্লুতে পরি এই সেম ব্লকটা। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 15 নম্বর, 5550, নাম্বার 15, 5550, এটা হচ্ছে ব্লাউজ পিস, 15 নম্বর, 5550, এটাতে হাতাতে কাজটা রয়েছে। 15-র পরে যাবো 16 নম্বর, আর এই মডেল স্যাটিনের ব্লাউজ মানে ভীষণভাবে কাজ আসে, ধরুন আপনি একটা জর্জেটের কাশিশ পরবেন, আপনি ভাবছেন মডেলের ব্লাউজ দিয়ে অনায়াসে পরে ফেলতে পারেন, এটা আসছে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, এটাও কিন্তু এই কফি পাউডার কালার, 16 নম্বর, নাম্বার 16, প্রাইস একই 5550 রুপিস, 5550, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 5550, 16 নম্বর, নাম্বার 16 দেখালাম, 5550, 16 নম্বর, আর এই হচ্ছে ব্লাউজ পিস। 16-র পরে চলে যাব 17 নম্বর, নাম্বার 17, এটা হচ্ছে 17, এটাও ব্ল্যাকের মধ্যে আঁচল, 17 নম্বর শাড়ি, নাম্বার 17, 17 নম্বর, আর এই হচ্ছে বডিটা, নাম্বার 17, 17 নম্বর শাড়ি, একই প্রাইস 5550 রুপিস, 17 নম্বর, 5550, নাম্বার 17, 5550 উইথ ব্লাউজ পিস। নাম্বার 17-এর পরে যাব নাম্বার 18, 18 নম্বর শাড়ি, নাম্বার 18, যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে বুকিং করবেন, কীভাবে বুকিং করবেন, 9051211795 হচ্ছে SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারেন, শাড়ির নাম্বার দিয়েও করতে পারেন, আর তার পাশাপাশি 9051217272, 9051217274-এ ফোন করে শাড়ির নাম্বার দিয়ে বুকিং করতে পারেন, কলকাতার মধ্যে হলে হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ দিতে হবে। এটা হচ্ছে বডিটা,
এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, নাম্বার 18। 18 নম্বর প্রাইসটা হচ্ছে 5550, 5550 উইথ ব্লাউজ, নাম্বার 18। এইবারে আসছি নাম্বার 19। এটা একদম অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে, মাস্টার্ড ইয়েলো অ্যান্ড ব্লু দিয়ে কাজটা করা। এটা একদম অফ হোয়াইটের মধ্যে মাস্টার্ড ইয়েলো অ্যান্ড ব্লু দিয়ে গেছে কাজটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর শাড়ি, 5550, নাম্বার 19, 19 নম্বর 5550 উইথ ব্লাউজ। এবারে চলে যাব 20 নম্বর শাড়ি, নাম্বার 20। 20 নম্বর এই ডিজাইনটা অসম্ভব ভালো, আমি ব্লকে আটকাতে বারণ করেছি আপনাদের, কিন্তু আমি নিজে আটকাচ্ছি এটাতে, অসম্ভব সুন্দর। কিছুই নয়, আঁচলটাকে সিম্পল রাখা হয়েছে বডিতে, কিন্তু সাবেক আজরাকে ডিজাইনটাকে অ্যাঙ্গুলার করে ফেলা হয়েছে, যার জন্য শাড়িটা একটা অন্য মাত্রা পেয়েছে, অসাধারণ। এটা পরলে পরে ফিগার কারেকশন, যাদের আমার মতো একটু এরে মোটা লাগছে মানসিকতা, তারা এই শাড়িটা পরুন। সত্যি সত্যি এই শাড়িতে একটু রোগা লাগে ডেফিনেটলি, এবং ওই যে আপনাকে ফিগারটা কারেকশন করবে না, অসাধারণ। এবং এটা হচ্ছে একটা চেকসের উপরে কিন্তু পুরো শাড়িটা গেছে, আমি জানি না আপনারা চেকসটা কতটা বুঝতে পারছেন, ওয়াইডলি দেখালে হয়তো এখানে একটা চেকসের এফেক্ট বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে বোঝা গেছে একটা চেকস, তার উপরে কিন্তু এই অ্যাঙ্গুলারটা যাচ্ছে, দেখুন অসাধারণ। প্রাইসটা হচ্ছে 5550, নাম্বার হচ্ছে 20, আর এই যাচ্ছে ব্লাউজটা। এবারে আমি আর শাড়ি দেখানোর আগে কয়েকটা কথা বলি। আজকে 30শে জুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত মাথার ঠিক এই পাশটাতে এক অজিত কুমার দাস, শ্রদ্ধেয় অজিত কুমার দাসের ছবি রয়েছে। আমরা যে একেডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলি, আমাদের সিটিভিএন কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক তার মধ্যে অন্যতম একটি ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি। এই মিডিয়া ইন্ডাস্ট্রির পিছনে যে একেডি শব্দটাকে আমরা ব্যবহার করি, এই একেডি হচ্ছেন স্বর্গীয় অজিত কুমার দাস, আজকে তার প্রয়াণ দিবস। প্রতি বছর, গত বছর 2020টা খালি বাদ দিয়ে, প্রতি বছর ওনার সুযোগ্য পুত্র আমাদের ম্যানেজিং ডিরেক্টর সুভাষিস দাস এই দিনটিকে সৌহার্দ্য দিবস হিসেবে পালন করেন। তার কারণ, আমাদের সমাজে এগিয়ে আসার মানুষের সংখ্যা খুব কম, এই মুহূর্তে রক্তাল্পতা দেখা দিয়েছে, রক্তের স্বল্পতা। তার কারণ, আমাদের সমাজে থ্যালাসেমিয়া রোগী রয়েছে, লিউকোমিয়ার রোগী রয়েছে, তাদের কিন্তু রক্তের প্রয়োজন হয় প্রতিনিয়ত, সেই মানুষগুলো রক্ত পাচ্ছেন না, একই করোনার একটা ভয়, তারপরে রক্তদান শিবির এখন বন্ধ রয়েছে অধিকাংশ ক্ষেত্রে। তাই ছোটো ছোটো উদ্যোগ হয়তো কিছু কিছু মানুষ করছেন, তার মধ্যে আমরা সামিল হয়েছি। আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার মেনে আজকে বিকেলবেলা 4টা থেকে রক্তদান শিবির শুরু হচ্ছে, আমরা প্রত্যেকটি কর্মী সেখানে পার্টিসিপেট করছি, এবং আমরা চাইবো আপনারাও, আপনাদের হয়তো আমরা আমন্ত্রণ জানাতে পাচ্ছি না, কিন্তু আমরা চাইবো আপনারা আপনাদের এলাকা ভিত্তিক ছোটো ছোটো উদ্যোগ নিন, অন্তত 50 জনের একটা শিবির করুন, যেখানে 50 জন গ্যাপে গ্যাপে এসে রক্ত দিয়ে যাবেন। কারণ সরকারি তরফ থেকে কিন্তু এই রক্তদান শিবিরের উদ্যোগের জন্য ওনারা অপেক্ষা করছেন, কারণ এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কে রক্তের স্বল্পতা সত্যি দেখা দিয়েছে। তো আমরা এই দিনটাকে এইভাবে সেলিব্রেট করতে চাইছি, এটা আমার বলে বলার দরকার ছিল, কারণ আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে, বিগত খালি 2020 বাদ দিয়ে আগের থেকেও আমরা এই কাজটা করছি। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের 21 নম্বর শাড়ি, ব্ল্যাকের উপরে যাচ্ছে, নাম্বার 21, 5550 রুপিস, 5550, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, নাম্বার 21, 5550, 5550, 21 নম্বর শাড়ি। আর এই রয়েছে ব্লাউজটা, 21-এর পরে যাবো 22। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি ভাটপাড়া থেকে সোমা চট্টোপাধ্যায় বলছি। নমস্কার। নমস্কার, ভাটপাড়া থেকে সোমা বলুন। হ্যাঁ বলছি, আমার, আমি আবরণের অনুষ্ঠান খুব দেখি এবং প্রচুর শাড়ি নিয়েছি ওর দোকান থেকে, খুব ভালো লাগে। আর শাড়ি আছে? আমি আজকে দুপুরে বলেছিলাম মনে হয় সম্ভবত যে আজকে সম্বলপুরটা নেই। কি কি পাওয়া যাবে আমি বলে দেবো, যদি এপিসোডে না হয় সন্ধ্যে 6টার এপিসোডে আমি জানিয়ে দেবো কি কি পাওয়া যাবে আর কি কি যাবে না, ঠিক আছে? সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, এই শাড়িটা দেখাই, এটা হচ্ছে 22 নম্বর শাড়ি, এটা কিন্তু লাল, অ্যাকচুয়ালি আমরা এটাকে রাস্ট ভাবি, বাট আজরাকে এটাই হচ্ছে লাল, কারণ ওরা তো অর্গ্যানিক কালারের ব্যবহার করে, ওই যে বললাম প্রচুর ডালিম লাগে, খয়ের লাগে লাল রংটাকে তৈরি করতে, ইয়েলো কালারটা ওরা কিন্তু, গাঁদা ফুলও লাগে এর মধ্যেও লাগে, হলুদ রঙের মধ্যেও লাগে, এই রঙগুলো নেচার থেকে তৈরি হয়। প্রকৃতি না আমাদের অকৃপণভাবে সব দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু আমরা আমরা এত মূর্খ যে আমরা প্রকৃতিকে রিজেক্ট করে কেমিক্যালের দিকে, মানে কি বলবো, মানে ইমিটেশনের দিকে যাচ্ছি, ন্যাচারালের থেকে সরে গিয়ে ইমিটেশনের দিকে আমরা যাচ্ছি, কিন্তু প্রকৃতি আমাদের উজাড় করে দিয়েছে, অকৃপণভাবে সব দিয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, 5550, নাম্বার 22, উইথ ব্লাউজ পিস, 22 নম্বর, 5550। 23 নম্বরে যাব, তবে তার আগে আপনাদের বলবো আবরণ কিন্তু খোলা রয়েছে সকাল 10টা থেকে সন্ধে 6টা, একদম সরকারি নিয়ম মেনে।
আপনারা এই সময়ের মধ্যে আসতে পারেন বা 6টা থেকে 8টার মধ্যে যিনি আসবেন মনে করছেন একটু ফোন করে আসবেন। গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে, আপনি নিশ্চিন্তে এসে কেনাকাটা করতে পারেন। এছাড়া কলকাতায় বসে শাড়ি আপনি যদি বুকিং করেন হোম ডেলিভারি পেয়ে যাবেন, বাড়িতে বসে আপনি পেমেন্ট করে নিতে পারবেন। হোম ডেলিভারি চার্জ দিতে হবে, আর কুরিয়ারের ক্ষেত্রে বলি কুরিয়ার চার্জ দিয়ে ব্যাংকে পেমেন্ট করে দেবেন, বাইরের বন্ধুরা শাড়ি বাই কুরিয়ার পৌঁছে যাবে, বহু মানুষ নিচ্ছেন। এইটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর 5550 ডিজাইনটা, 23 নম্বর 5550 উইথ ব্লাউজ পিস। 23-এর পরে চলে যাব 24, এটা হচ্ছে 24 নম্বর, এটা হচ্ছে আঁচল পার 24 নম্বর, নাম্বার 24। আমি পার থেকে এপার থেকে ওপারে যেতে চাই ডিজাইনটাকে ধরে। 24 নম্বর শাড়ি নাম্বার 24, 5550 রুপিস, 5550, 24 নম্বর, 5550, নাম্বার 24। এই রয়েছে ব্লাউজ পিস। 24-এর পরে চলে যাব 25 নম্বর, আজকের এপিসোডের লাস্ট শাড়ি। আমাদের মায়েরা যারা ভাবছেন যে তনুশ্রী যে শাড়িটা দেখাচ্ছে এটা কি আমরা পরতে পারি, 100 বার পরতে পারো তোমরা, তোমাদের জন্য স্পেশালি এই রংটা দেখালাম। তোমাদের ওয়ার্ড্রোপে যদি থাকে, আমার মতো মেয়ে যার কাছে অনেকগুলো মডেল রয়েছে, একটা রেড ব্লাউজ দিয়ে এই শাড়িটা অনায়াসে পরে নিতে পারে সে। কারণ মডেলের ব্লাউজের কিন্তু মানে আজকের ক্ষেত্রে বলি ব্লাউজের ফ্যাসিনেশনটা অনেক, মানে আপনি ওর শাড়ি নিজের ব্লাউজ দিয়েও পরতে পারেন, আবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য ব্লাউজও কিন্তু আপনি ট্রাই করতে পারেন। এটা হচ্ছে 25 নম্বর, 5550, নাম্বার 25, 25 নম্বর শাড়ি, 5550, 5550, নাম্বার 25, 25 নম্বর শাড়ি দেখালাম, 5550 উইথ ব্লাউজ পিস। এটা লাস্ট শাড়ি ছিল আজকের এপিসোডের, এরপরে আমাদের বিদায় নেওয়ার পালা, কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়, সন্ধ্যে 6টায় আবার ফিরছি আমরা। আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টায়, সেখানে অবশ্য শাড়ি থাকে না, থাকে হচ্ছে পাঞ্জাবি কুর্তি নাইটি, আজকে তাই থাকবে পাঞ্জাবি কুর্তি নাইটি লেগিংস। আপনারা দেখবেন খুব ভালো ভালো কিছু কুর্তি নিয়ে আজকে আমি আসছি সন্ধ্যে 6টাতে। ভালো থাকবেন সকলে, নমস্কার।